আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আজকে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যেখানে ডাইস তৈরি হয়। এই ডাইসগুলি এখানে তৈরি হয়, আর এই ডাইসগুলি দেখতে পারতেছেন অরিজিনাল ডাইস। এটা এটা থেকে বিভিন্ন কফি তৈরি করা হয়। যারা সিমেন্টের ফিলার অথবা বিভিন্ন নকশার ডাইস খুঁজতেছেন, এই যে বিভিন্ন ফিলারের ডাইস অথবা এই যে ডিজাইনগুলির ডাইস, সরাসরি এই ডাইসগুলি আপনারা পেয়ে যাবেন। দেখতে পারতেছেন এগুলিকে একদম ক্লিয়ার। তো চলেন আমি পুরো ডাইসের সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে যে ডাইস যেখানে তৈরি করে সেখানে, এই পুরো বাউন্ডারিটাই হচ্ছে যে ডাইস তৈরি করার কারখানা বলতে পারেন। দেখতে পারতেছেন সব ডাইস এখানে রয়েছে, পুরো এরিয়াটার মধ্যে শুধুমাত্র এই ডাইসগুলি তৈরি হয়। তো একটা একটা করে ডাইস দেখাবো। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে যারা এই ধরনের বিজনেসের সাথে ইনভলভ হতে চায় অথবা যারা বাড়ি করবেন বিভিন্ন ফিল্লারের ডাইস প্রয়োজন, তারা কিন্তু সরাসরি ডাইসগুলি নিয়ে আপনার বাড়ির কাজগুলি সেরে ফেলতে পারবেন। যেমন আমি আপনাকে বলি, আপনি যদি ফার্স্টটা ফিলার নেন মিনিমাম নকশা ডিজাইনের 50,000 টাকা আসবে। আর আপনি যদি একটা ডাইস নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু একটা ডাইস দিয়ে আপনি কিন্তু সব পাঁচটা না, আপনি চাইলে প্রায় 500-এর উপরে ডিজাইন ফিলার আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, যে দেখতে পারতেছেন। আর এখানে আরেকটি হচ্ছে যে জিপসামের, যারা জিপসামের কাজ করেন বাংলাদেশে এবং বাইরে যারা জিপসামের কাজগুলি করে থাকেন অথবা দেশে চলে আসছেন, আপনারা চাচ্ছেন যে বাংলাদেশে জিপসামের কাজগুলি করবেন, কিন্তু এখন কোথায় এগুলি ডাইস পাবেন, কোথায় এই কর্নারগুলি পাবেন, সম্পূর্ণ ডাইসগুলি কোথায় পাবেন সেটা আপনারা জানেন না। হ্যাঁ, তো তারাও কিন্তু এই ভিডিওতে ডিসক্রিপশনে অথবা টাইটেলে নাম্বার যেটা দেওয়া রয়েছে সরাসরি এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন। কারণ হচ্ছে উনি হচ্ছে এই বাংলাদেশে এই ডাইসগুলি বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকে। জাস্ট ওনার সাথে 1 মিনিট কথা বলে আপনি পুরোপুরি বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারেন। এটা হচ্ছে যে ওনার আরও একটি ডাইসের কারখানা। এই যে দেখতে পারতেছেন বিভিন্ন কেমিক্যাল দিয়ে এই ডাইসগুলি তৈরি হয়। ফাইবার রয়েছে, রেজিন রয়েছে এবং কি এখানে পারত রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। আমি তো আর এত কিছু বলা সম্ভব না। জাস্ট উনি এখানে ডাইস তৈরি করে, এই ডাইসগুলি আপনারা কিন্তু দেখে শুনে এসেও নিয়ে যেতে পারবেন। যে কেমিক্যালগুলি দিয়ে ডাইস তৈরি করা হয়, যেখানে ফাইবার রয়েছে, আপনারা অনেকেই বাইরের দেশে এই কাজগুলি করেছেন কিন্তু বাংলাদেশে এসে কিভাবে করবেন বুঝে উঠতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো পয়েন্ট। আপনি সরাসরি যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে, এই যে সালাউদ্দিন ভাই রয়েছে, সালাউদ্দিন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে উনি আপনাদেরকে পৌঁছায় দিবে। আপনি যে কোনো জেলায় নিতে চান সে জেলা থেকে জাস্ট আপনি নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দেবেন, উনি কুরিয়ারে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার পছন্দের ডিজাইনগুলি পাঠিয়ে দিবেন। আর যারা চাচ্ছেন সরাসরি এসে আপনারা আপনাদের পছন্দ মতে ডিজাইন চয়েস করে করে নেবেন, তারাও কিন্তু পারবেন। আপনি চাইলে এখানে স্বল্প পুঁজি দিয়ে এই বিজনেসগুলি করতে পারবেন। আপনি চাইলে ওনার থেকে ডাইসগুলি পাইকারি নিয়ে আপনি আবার এগুলি বিভিন্ন জায়গায় সেল দিতে পারেন, এবং যারা বড় বড় কোম্পানি রয়েছে তারাও কিন্তু ওনার থেকে এই ডাইসগুলি নিয়ে ওনাদের মালগুলি তৈরি করতেছেন। তো আপনারা অনেকেই বলেছেন ভাইয়া ডাইসের ভিডিও দেন, ডাইসের ভিডিও দেন, যার কারণে আমার এই ভিডিওটি করা। তো যেহেতু আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর কোন ধরনের ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের জন্য এই আনকমন ভিডিওগুলি দেওয়ার জন্য। আপনারা বিভিন্ন কমেন্ট করতে পারেন যে এই ডাইস ওই ডাইস, মানে যেটা আপনি কমেন্ট করবেন সেই ডাইসটা কিন্তু কমেন্ট করার প্রয়োজন নেই, আপনি জাস্ট কল দিয়ে ওনার সাথে জেনে নিতে পারবেন। ওনার কাছে সব ধরনের সব ডিজাইনের ডাইস রয়েছে এখানে। কারণ হচ্ছে উনি বিভিন্ন কাতার, আরাবিয়ান এবং মিশরের বিভিন্ন চায়না সব ডাইসগুলি সংগ্রহ করে এবং সেগুলি উনি এখানে সেল করেন। আপনি চাইলে অরিজিনাল যেটা বাইরের দেশে সেটাও নিতে পারবেন, অথবা যেটা কপি করা হয় আপনি সেটাও নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কোন ধরনের ভিডিও আপনি চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ওনাদের অফিস কোথায় রয়েছে আমি ওনার থেকে আপনাদেরকে সরাসরি জানাই দিব। আসসালামু আলাইকুম, সালাউদ্দিন ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম জি ভাই, অফিসটা কোথায় আছে, কোথায় কোথায় একটু বলেন, জোরে অফিস বলবেন। আছে আমাদের ইয়াতে সানারপাড়। ঢাকা সানারপাড়। জি। আর ফ্যাক্টরিটা? ফ্যাক্টরি আছে গৌরীপুর বাজার, জি বুড়িপাড় রোড। এটা হচ্ছে যে এটার অফিস আছে ঢাকা সানারপাড়, এবং এটার কারখানা মূল যেখানে তৈরি করে যে ডাইসগুলি, এটা হচ্ছে যে কুমিল্লা ঘড়িপুর বুলিরপাড়। সরাসরি আপনারা ওনার নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন, চলে আসলে সবচেয়ে দেখে শুনে নিতে পারবেন, অথবা আপনি কুরিয়ারে অর্ডার করলে উনি পাঠিয়ে দিবে আপনাদের ঠিকানায়। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্ত, আপনাদের জন্য শুভকামনা। যারা বিজনেস করবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম।